আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলে। সরকারকে সরানোর উপর জাতির অস্তিত্ব নির্ভর করছে মির্জা ফখরুল। জামায়াতের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কারো আক্কেল থাকলে রাত 3টায় সংবাদ সম্মেলন ডাকে প্রশ্ন তথ্যমন্ত্রীর। রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া দাবি জন্নর। হোটেলে নিয়ে যৌন নির্যাতন করায় আওয়ামী লীগ নেতাকে খুন করেন যুবক। নৌ দুর্ঘটনা রোধে দক্ষ মাস্টার ড্রাইভার তৈরির আহ্বান 15 বিশিষ্ট নাগরিকের। ভর্তি জালিয়াতির অভিযোগে রাবের 4 শিক্ষার্থীকে বহিষ্কার। বুধবার বনানীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে 4 ঘন্টা। যাত্রী সংকটে বরগুনা ঢাকা লঞ্চ সার্ভিস বন্ধ ঘোষণা। বরিশালে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সেথরা থাভিসিন। এবং পাকিস্তানে ক্যাবল কারের দড়ি ছিঁড়ে 900 ফুট উপরে আটকা 6 শিশু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদ সরকারকে সরানোর উপর জাতির অস্তিত্ব নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত এখন। প্রতিটি মুহূর্তে প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে। দেশের এমন ভয়াবহ অবস্থা বিএনপি কখনো কল্পনাও করেনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতারক সরকার জাতিকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব ও ভারতকে জঙ্গিবাদ দেখাতে চায় সরকার। জঙ্গি বানিয়ে সরকার ফায়দা হাসিলের চেষ্টা করছে। নাশকতার অভিযোগে করা মামলায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরা হলেন জামায়াত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও সহকারী সেক্রেটারি দিলওয়ার হোসেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই পরোয়ানা জারি করেন। মঙ্গলবার মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 27 জুলাই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে 6 সপ্তাহের জামিন নেন। পরবর্তীতে কোনো পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতীয় পত্রিকায় লেখা দেখে বিএনপি অস্থির হয়ে গেছে। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম বিএনপির রাত 3টায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারো যদি আক্কেল থাকে তাহলে রাত 3টায় সংবাদ সম্মেলন ডাকে। সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কথা গণমাধ্যমে প্রকাশিত হলেও এটাকে ভুয়া খবর বলে দাবি করছেন দলের মহাসচিব মুজিবুল হক জন্য। জন্য বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারো চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় জন্য বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে এটা একটা ফেক নিউজ। এ ধরনের নিউজটা যারা দিয়েছেন, কয়েকজন কো চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে তার কথা হয়েছে, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত দেন নাই বা এ ধরনের সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই। নিজের উপর যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনকে হত্যা করেছেন অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। সোমবার রাত 11টার দিকে টেকনাফ ওয়াইংকং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি নামে একটি বাস থেকে হত্যার অভিযুক্ত আশরাফুলকে আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেম মাঝির ছেলে। তিনি ওই এলাকার ওয়ামি একাডেমি নামে একটি মাদ্রাসার ছাত্র। নিহত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনারপাড়ার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অদক্ষ চালকের কারণে অভ্যন্তরীণ নৌপথে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে নৌযানের দক্ষ মাস্টার ও ড্রাইভার তৈরির আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশার 15 জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান, অভ্যন্তরীণ মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং অবিলম্বে দুটি পরীক্ষা বোর্ড বিলুপ্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমির বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে পরীক্ষা বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 4 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার রাজধানীর বনানীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য সাময়িক বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বনানী এলাকায় সব শ্রেণীর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। যাত্রী সংকটের কারণে ক্রমাগত লোকসানের মুখে বরগুনা ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতদিন চলাচল করা একমাত্র লঞ্চ এমকে শিপিং লাইন্স তাদের সেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার থেকে ঢাকা বরগুনা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় এ রুটে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে জানান স্থানীয়রা। এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার বদলে বদলে গেছে এই ঘাটের চিত্র। নীরব নিস্তব্ধ হয়ে গেছে ঘাট এলাকা। তাছাড়া ব্যবসায়ীদের পণ্য পরিবহনে খরচ বাড়ায় স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বরিশালের মূলাদিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 8:30টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি। নিহতের নাম আব্দুর রব হাওলাদার। তিনি মুলাদির মিয়ারচরের চর কমিশনার এলাকার মৃত ধুলু হাওলাদারের ছেলে। হামলাকারী কামাল সর্দার ও তার সহযোগিতার একই এলাকার বাসিন্দা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নানা নাটকীয়তা শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন দেশটির শীর্ষ আবাসন ব্যবসায়ী শ্রেথা থাবিসেন। আজ মঙ্গলবার দেশটির আইন প্রণেতারা নতুন এই প্রধানমন্ত্রীকে নির্ধারণ করেছেন। এর মাধ্যমে দেশটির 3 মাসের রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটল। খবর এএফপির ফরাসি সংবাদ সংস্থাটির তথ্য মতে 374 জনেরও বেশি আইন প্রণেতা পার্লামেন্টে শ্রেথা থাবিসেনের পক্ষে ভোট দিয়েছেন, আর প্রধানমন্ত্রী হতে তার 374টি ভোটই প্রয়োজন ছিল। পার্লামেন্টে উভয় পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এই বিজনেস টাইকন। ফেট থাই পার্টি থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন থাবিসেন। এর মাধ্যমে থাইল্যান্ডের 30তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। পাকিস্তানের ক্যাবল কারের দড়ি ছিঁড়ে প্রায় 900 ফুট উপরে আটকা পড়েছে 6 শিশুসহ 8 আরোহী। তাদের উদ্ধারে ডাকা হয়েছে সেনাবাহিনী। তবে 6 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও আটকে পড়া আরোহীদের নামিয়ে আনা সম্ভব হয়নি। খবর রনের। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা থেকে 8টার মধ্যে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাট্টা গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে ওই ক্যাবল কার। দুটি দড়ি ছিঁড়ে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 900 ফুট উপরে আটকা পড়ে সেটি। এ সময় ক্যাবল কারটির ভেতরে ছিল 6 শিশু শিক্ষার্থী সহ 8 আরোহী। আটকে পড়া শিশুদের বয়স 10 থেকে 15 বছর। অন্য এক আরোহী হৃদযন্ত্রের সমস্যার কারণে 3 ঘন্টা যাবৎ অজ্ঞান রয়েছে বলে জানা গেছে। আমাদের পরবর্তী রাত 10টায় শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।